দূরের এবং কাছের, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আমি আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মজাজা সংক্রান্ত হাদিস নিয়ে, আর সেটি হচ্ছে আমাদের অনেকেরই জানা সেরে কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুল মোবারকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আরাম ফরমাচ্ছিলেন। তখন আসরের ওয়াক্ত শেষ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী তুমি কি আসরের সালাত আদায় করেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের পড়ার আগ্রহ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তিনি দোয়া করেছিলেন, আর তিনি দোয়া করেছিলেন এভাবে, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তোয়াতিকা ওয়া তোয়াতি রাসূলিকা। হে আল্লাহ, আলী যদি আপনার এবং আপনার রাসূলের অনুগত্যে থেকে থাকেন তবে তার জন্য সূর্য পুনরায় ফিরিয়ে দিন। এভাবে যখন দোয়া করলেন, দোয়া করার পরে এই হাদিসের অন্যতম একজন বর্ণনাকারী হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমরা দেখতে পেলাম যেই সূর্য অস্তমিত হয়ে গিয়েছে তা আবার পুনরায় উদিত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসটি মশহুর এবং প্রসিদ্ধ একটি হাদিস যা অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, কিন্তু আফসোস হচ্ছে, দুঃখ লাগছে, কথিত একজন নামদারি মহাদ্দিস মৃত ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তার হাদিসের নামে জালিয়াতি বইয়ের লাস্ট আপডেট সংস্করণের 194 থেকে 196 পৃষ্ঠাব্যাপী, 3 পৃষ্ঠাব্যাপী এই হাদিসকে জাল বানানোর অপচেষ্টা করেছেন। এই হাদিস বিষয়ে তার সকল মিথ্যাচারের জবাব আমি আমার লিখিত প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন প্রথম খণ্ডের 21 নং বিষয় হিসেবে বিস্তারিত জবাব দিয়েছি, যা প্রথম প্রকাশ হয় 2015 সালের 5ই জানুয়ারি। বর্তমানে এটি দ্বিতীয় সংস্করণ চলছে। আমি যখন এই বইটি বের করেছি, ওনার কাছে আমার প্রথম সংস্করণ বইটি হস্তগত হয়েছে সেটা আমি জেনেছি, ওনার সাথে একবার আমার কথাও হয়েছিল, কিন্তু আমার সংস্করণটি পাওয়ার পরেও এই হাদিস সংক্রান্ত মিথ্যাচার যেগুলো করেছেন এগুলো একটাও তিনি পরিবর্তন করেননি পরবর্তী সংস্করণে। অনেকের অনুরোধেই মূলত এই হাদিস বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া, যেহেতু তিনি এই বিষয়টি পরিবর্তন করেননি। ওনার এই বই পড়ে অন্ধভাবে অনেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মজজাটিকে অস্বীকার করছেন, তাদের জবাবে সংক্ষিপ্তভাবে আমার এই আলোচনার প্রয়াস। আমি মৃত ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের এই বইয়ের কয়েকটি জঘন্য মিথ্যাচারের জবাব দিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশাবাদী আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মজাজা সম্পর্কে আপনারা সঠিক ধারণা পাবেন। মৃত ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তার হাদিসের নামে জালিয়াতি বইয়ের 195 পৃষ্ঠায় একটি জঘন্য মিথ্যাচার করেছেন। তিনি লিখেছেন, একমাত্র আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্য কোন সাহাবি থেকে তা বর্ণিত হয়নি। নাউজুবিল্লাহি মিন জালেক, লানাতুল্লাহি আলাল কাযিবিন। তিনি কিভাবে হাদিসের একজন খাদেম দাবি করে এই ধরনের মিথ্যাচার লিখে গিয়েছেন আমার তা ভাবতে অবাক লাগে। তিনি যদি বলতেন আমি পাইনি তাহলে আমি বুঝতাম তিনি অনুসন্ধান করে পাননি হয়তো, কিন্তু তিনি লিখেছেন বর্ণিত হয়নি। এর ধারা তিনি সুনিশ্চিতভাবে লিখে দিয়েছেন এই মুজিজাটি শুধু হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কোনো সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়নি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি গবেষণা করে দেখেছি এই হাদিসটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাটি হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা এবং সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অনেক সাহাবায়ে কেরাম এই মুজিজাটি বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল এই কথিত লেখক লাগামহীনভাবে মিথ্যাচার করেছেন তার বইয়ের মধ্যে। এবার আমরা আসি এই হাদিসের প্রথম সূত্রে। এই হাদিসের প্রথম সূত্রটি ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাই তার মুজামুল কাবীরে এবং ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাই সহ আরও অনেক ইমাম হাদিসটি সংকলন করেছেন হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। সেখানে হাদিসে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার বদলতে আবার সূর্য পুনরায় উদিত হয়েছে, যার হাদিসের পূর্ণ অংশটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই হাদিসটি অনেকগুলো হাদিসের কিতাব এবং সিরাতের কিতাবে এসেছে, আমি মাত্র দুটি কিতাবের নাম বলছি, আপনারা বিস্তারিত দেখতে পারেন ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইয়ের মুজামুল কাবীর 24 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা 382 নম্বর হাদিস হিসাবে, ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইয়ের শরহে মুশকিলুল আসার এর 1067 নম্বর হাদিসে। এছাড়া আর অনেক ইমাম হাদিসটি নকল করেছেন। এবার আসি এই হাদিসের আপত্তি এবং নিষ্পত্তি বিষয়ে।
ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তার হাদিসের নামে জালিয়াতি বইয়ের 194 পৃষ্ঠায় এই হাদিসের সনদ বিষয়ে প্রথমে তিনি আপত্তি তুলেছেন। তিনি বলেছেন, ফুদাইল ইবনে মারজুক সত্যবাদী রাবি, তবে তিনি ভুল করতেন। কোন নির্ভরযোগ্য ইমাম বলেছেন তিনি হাদিসে ভুল করতেন? কোন আসমাউর রিজালের ইমাম বলেছেন তিনি হাদিসে ভুল করতেন? আমরা তা জানতে চাই। উক্ত রাবির বিষয়ে বিখ্যাত আসমাউর রিজালের ইমাম ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই, তার একটি বিখ্যাত কিতাব রয়েছে, আপনারা জানেন, সিয়ারুন আলামিন নোবালা। সেখানে ফুদাইল ইবনে মারজুকের জীবনীতে উল্লেখ রয়েছে, ওয়াসাকা হু সুফিয়ান ইবনু ওয়াইনা ওয়া ইয়াহিয়া ইবনে মাইন, ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনা এবং ইয়াহিয়া ইবনে মাইন তারা দুইজনে তাকে শেখা নির্ভরযোগ্য বলেছেন। ওনারা দুইজন হচ্ছেন হাদিসের অনেক বড় ইমাম, যারা এলমে হাদিস নিয়ে গবেষণা করেন তারা ওনার বিষয়ে জানেন। তাছাড়াও তিনি আরো উল্লেখ করেছেন অকালে ইবনে আদি, ইমাম ইবনে আদি রহমতুল্লাহ আলী, যার একটি কিতাব রয়েছে আল কামিল, সেই ইমাম ইবনে আদি রহমতুল্লাহ আলী তার বিষয়ে বলেছেন, আরজু আন্নাহু লা বাসা বিহি, উনি বলছেন আমি আশাবাদী তার হাদিস গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। তাহলে সব মিলিয়ে আরো অনেক অভিমত তুলে ধরা যাবে। আমি ইমাম জাহাবির সিয়ারুন আলামিন নোবালা 7 নম্বর খণ্ড 342 পৃষ্ঠা জীবনী নম্বর 124 যা মুআসসাসাতুর রিসালা বৈরুত লাবানন থেকে ছাপা, তাহলে আমরা বুঝতে পারি ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এই রাবি হাদিসে ভুল করতেন না, তিনি নির্ভরযোগ্য, তিনি সাকা রাবি। শুধু তাই নয়, আরো অবাক হবেন, ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই সিয়ারুন আলামিন নোবালার মধ্যে আরো উল্লেখ করেছেন যে উক্ত রাবি ফুদাইল ইবনে মারজুক তিনি সহি মুসলিমের রাবি। তাহলে আপনারা বলেন সহি মুসলিমে ওনার থেকে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, তাহলে ওনার কথা মোতাবেক বোঝা গেল এই হাদিসে এই রাবি যদি ভুল করে থাকেন হাদিসে, তিনি যদি দঈফ হয়ে থাকেন, তাহলে সহি মুসলিমের অনেকগুলো হাদিস তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারাই দেখুন তিনি সহি মুসলিমের নির্ভরযোগ্য রাবির বিষয়ে কি ধরনের মিথ্যাচার লিখেছেন, আর আজকে তার অন্ধ অনুসারীরা এই বই মানুষের কাছে উপহার দিচ্ছেন, এই বই প্রচার করছেন, যার মধ্যে আগা করা মিলিয়ে অনেক মিথ্যাচার রয়েছে, যা আমি আমার প্রমাণিত হাদিস প্রথম খণ্ডে বিস্তারিতভাবে দিয়েছি। আরেকটি আপত্তি ও নিষ্পত্তি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তার বইয়ের 194 নম্বর পৃষ্ঠায় এই হাদিসের অন্যতম আরেকজন রাবি রয়েছেন, তার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে হাসান। তার বিষয়ে তিনি লিখেছেন 194 পৃষ্ঠায়, ইব্রাহিম ইবনে হাসান কিছুটা অজ্ঞাত পরিচয় ব্যক্তি, তার সম্পর্কে তেমন কিছু জানা যায় না। নাউজুবিল্লাহি মিন জালিক, লানাতুল্লাহি আলাল কাযিবিন। সম্মানিত দর্শক শ্রোতা, এই পদপ্রষ্ট লেখক একজন নির্ভরযোগ্য, একজন পরিচিত বিশ্বস্ত রাবির নামে কি ধরনের মিথ্যাচার করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মজেজাকে অস্বীকার করার জন্য। অথচ এই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর অধিকাংশ ক্ষেত্রে একটি কিতাবের দলিল দেন, সেটি হচ্ছে মাজমাউ জাওয়ায়েদ। সেই কিতাবে হাদিসটি উল্লেখ করার পরে সেখানে রাবি ইব্রাহিম ইবনে হাসানের বিষয়ে বলা হয়েছে, ইমাম নুরউদ্দিন হাইসামি রহমতুল্লাহ বলেছেন ওহুয়া সিকা, তিনি নির্ভরযোগ্য রাবি। শুধু তাই নয়, ওখানে আরো লেখা রয়েছে ওয়াসাকাহু ইবনু হিব্বান, ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহ আলাই উক্ত রাবিকে নির্ভরযোগ্য বলেছেন। আপনারা দেখুন মাজমাউ জাওয়ায়েদের 8ম খণ্ড 297 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 14097 নম্বর হাদিসের সনদ পর্যালোচনায়। শুধু তাই নয়, এছাড়াও ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার একটি আসমাউর রিজালের কিতাব রয়েছে, সেটির নাম হচ্ছে লিসানুল মিজান। সেই লিসানুল মিজানের মধ্যে ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি সহ আর অনেক আসমাউর রিজালের বিদ ইমামদের অভিমত তুলে ধরে তিনি উক্ত রাবিকে নির্ভরযোগ্য প্রমাণ করেছেন। দেখুন আপনারা লিসানুল মিজান 1ম খণ্ড 264 নম্বর পৃষ্ঠা জীবনী নম্বর 100। সর্বশেষ তিনি যখন এই হাদিসকে জাল প্রমাণ করতে পারছেন না, তিনি ব্যর্থ চেষ্টা করেছেন, চেষ্টা করার পরে 195 নম্বর পৃষ্ঠায় লিখেছিলেন, এভাবে আমরা দেখছি যে সনদ বিচারে হাদিসটি হাসান বললে গণ্য হতে পারে। লেখার পরে আবার সেই ইবনে তাইমিয়ার বরাত টেনে তিনি আবার সর্বশেষ হাদিসটিকে জাল বলার অপচেষ্টা করেছেন। এবার আমরা আসি এই হাদিসটির দ্বিতীয় সূত্রে, যেটি সংকলন করেছেন ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই তার শরহে মুশকিলুল আসার কিতাবের 2 নম্বর খণ্ড 8 থেকে 9 পৃষ্ঠার মধ্যে, প্রায় 1.5 পৃষ্ঠা ব্যাপী হাদিসটি আলোচনা করেছেন, যা হাদিস নাম্বার হচ্ছে 1207 নম্বর হাদিস হিসাবে। তিনিও হাদিসটি এভাবে উল্লেখ করেছেন, তবে সেখানে দোয়াটি পরিবর্তন হয়েছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই হাদিসে যে দুটি রাবি রয়েছেন সেই রাবিগুলো নিয়ে ইতিপূর্বে আমি পর্যালোচনা তুলে ধরেছি। এবার আমরা আসি তৃতীয় সূত্রে, বিখ্যাত হাদিসের ইমাম এবং মুফাসসির ইমাম ইবনে মারদুয়াই রহমতুল্লাহ আলাই এই হাদিসের আরেকটি সূত্র সংকলন করেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন সাইয়েদানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানের একটা অংশ এভাবে রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়ার আগ্রহ প্রকাশ করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ফাল্লাম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা আলাহু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হলেন এবং
সূর্য পুনরায় উদিত হওয়ার জন্য দোয়া করলেন, তারপরে সূর্য পুনরায় উদিত হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের সালাত আদায় করলেন। তাহলে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যদি এই মুজিজাটিকে স্বীকার করতে পারেন এবং বর্ণনা করতে পারেন, আমাদের তো কোনো চুলকানি হওয়ার কোনো কথা নয়। তা সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অ্যালার্ট থাকেন, সতর্ক থাকেন, কারা আপনাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার বিষয়ে সন্দেহ সৃষ্টি করছে তাদের বিষয়ে আপনারা এখনই সোচ্চার হওয়ার অনুরোধ করছি। এই হাদিসটির তথ্যবন্দী হিসাবে আপনারা দেখতে পারেন ইমাম সুইতির খাসায়েসুল কুবরা 2 নম্বর খণ্ড 137 নম্বর পৃষ্ঠা, যা দারুল কুতুবুল মিয়া বৈরুত লেবানন থেকে ছাপা। এছাড়া আর অনেক কিতাবে হাদিসটি এসেছে। এবার আমরা আসি এই হাদিসের চতুর্থ সূত্রের আলোচনায়, যেটি সংকলন করেছেন বিখ্যাত হাদিসের ইমাম ইমাম তাবরানী রহমাতুল্লাহ আলাইহি তার আল মুজামুল আওসাত নামক কিতাবের মধ্যে। সে হাদিসে এসেছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা শামসা ফাতাখারাত সাআতান মিন নাহার, অর্থাৎ নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে সূর্য অস্তমিত হতে কিছুটা বিলম্বিত হয়েছিল। তিনি একটি প্রেক্ষাপট তুলে ধরেছেন, আর সেটি হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজের বিষয়ে, যা আমরা বুঝতে পারছি বিভিন্ন অন্যান্য সাহাবায়ে কেরামদের বর্ণনা থেকে। এই হাদিসটি রয়েছে ইমাম তাবরানির মুজামুল আওসাত চতুর্থ খণ্ড 224 নম্বর পৃষ্ঠার 4039 নম্বর হাদিস হিসাবে, ইমাম নুরউদ্দিন হাইসামির মাজমাউ জাওয়াইদের অষ্টম খণ্ড 297 নম্বর পৃষ্ঠায়, ইমাম ইবনে হাজার আসকালানির ফতহুল বারি ষষ্ঠ খণ্ড 222 নম্বর পৃষ্ঠার 3124 নম্বর হাদিসের আলোচনায়, ইমাম শিহাবুদ্দিন কিফফাজির নাসিমুর রিয়াদ শরহে শিফা শিফা শরীফের ব্যাখ্যা গ্রন্থ, সেখানে 3 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটির আলোচনা রয়েছে, আপনারা সেখানে দেখতে পারবেন। এই হাদিসটি গ্রহণযোগ্য তার প্রমাণ হিসাবে ইমামদের বক্তব্য তুলে ধরার পূর্বে আমি আহলে হাদিসদের কথিত ইমাম নাসিরুদ্দিন আলবানীর একটি উদ্ধৃতি আমি তুলে ধরছি। নাসিরুদ্দিন আলবানীর একটি প্রসিদ্ধ কিতাব সিলসিলাতুল আহাদিস আদ-দাইফা ওয়াল মাওদুয়া প্রথম খণ্ড 400 পৃষ্ঠা 202 নম্বর হাদিস পর্যালোচনা করতে গিয়ে এই হাদিসটিকে গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, ইমাম নুরউদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই তার মাজমাউ জাওয়াইদের অষ্টম খণ্ড 297 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ওয়া ইসনাদুহু হাসান, হাদিসটির সনদ হাসান। শুধু তাই নয়, ইমাম শামসুদ্দিন সাকাবি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা আজলুনী রহমতুল্লাহ আলাই তারাও বলেছেন হাদিসটির সনদটি হাসান। দেখুন ইমাম শামসুদ্দিন সাকাবি আল মাকাসুদুল হাসানা 365 নম্বর পৃষ্ঠা 519 নম্বর হাদিসের পর্যালোচনা, আল্লামা আজলুনী রহমতুল্লাহ আলাইয়ের কাশফুল খাফা প্রথম খণ্ড 378 পৃষ্ঠা হাদিস নম্বর 1377 নম্বর হাদিসের আলোচনায়, এমনকি নাসিরুদ্দিন আলবানী হাদিসটির সনদকে হাসান বলেছেন, আমরা ইতিপূর্বে বলেছি। এই বিষয়ক মুজাজা সংক্রান্ত হাদিসটিকে একদল ইমাম সহি বলেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই, ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই, ইমাম শামসুদ্দিন সাকাবি রহমতুল্লাহ আলাই, আল্লামা আজলুনী রহমতুল্লাহ আলাই, এমনকি আহলে হাদিসদের কথিত ইমাম নাসিরুদ্দিন আলবানী অন্যতম। বিস্তারিত আপনারা দেখুন ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহির শরহে মুশকিলুল আসার 3 নম্বর খণ্ড 92 নম্বর পৃষ্ঠা 1067 নম্বর হাদিস, ইমাম শামসুদ্দিন সাকাবির আল মাকাসুদুল হাসানা 365 নম্বর পৃষ্ঠা 519 নম্বর হাদিসের পর্যালোচনা, আল্লামা আজলুনীর কাশফুল খাফা প্রথম খণ্ড 378 পৃষ্ঠা 1377 নম্বর হাদিসের পর্যালোচনা, ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহির শিফা শরীফ দ্বিতীয় খণ্ড সহ আপনারা আরো বিভিন্ন কিতাবে এই হাদিসটির গ্রহণযোগ্যতার বিষয়ে বিস্তারিত দেখতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মশহুর মুজিজাটিকে সর্বপ্রথম যিনি ইনকার করেছিলেন, অস্বীকার করেছিলেন, তিনি হচ্ছেন আহলে হাদিসদের প্রতিষ্ঠাতা ইবনে তাইমিয়া, যা স্বয়ং ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তার বইয়ের 195 নম্বর পৃষ্ঠায় তা তিনি স্বীকার করেছেন, উল্লেখ করেছেন। তাই তার মতবাদের অনুসারীরা ধারাবাহিকভাবে যুগ কি যুগ এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জাল প্রমাণের জন্য বিভিন্ন বই পুস্তক লিখে যাচ্ছেন। এই বিষয়টিকে কেন্দ্র করেও আমরা এই খারিজিদেরকে চিহ্নিত করে রাখতে পারি, যে খারিজিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুজিজা আসলেই প্রশ্নবিদ্ধ করা শুরু করেন। মহান রব আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান এবং আহলে বাইতের শান মান বুঝার তৌফিক দান করুক, এবং এই খারিজি আহলে হাদিস ফিতনা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।